প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনের মধ্যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মেয়েটার নাম নার্গিস পারভীন। মেয়েটার বাড়ি মাথাভাঙ্গা সংলগ্ন পচাগড় এলাকায়। নার্গিস পারভীন মাথাভাঙ্গা কলেজের রানিং স্টুডেন্ট। গত 23 সেপ্টেম্বর নার্গিস পারভীন দুপুর 2টার দিকে মাথাভাঙ্গা কলেজের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সময় ফুরিয়ে যাওয়ার পরেও যখন বাড়িতে ফিরতেছিল না, বাড়ির লোক খুবই চিন্তিত হয়ে পড়ে। এখনো পর্যন্ত নার্গিস পারভীনের কোনো হুদিশ পাওয়া যায়নি। আপনারা নার্গিস পারভীনের কেউ হুদিশ পেয়ে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, আর পোস্টটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই খবরটি পৌঁছে যায়। 23 সেপ্টেম্বর নার্গিস পারভীন নিত্য নতুন দিনের মতন যখন মাথাভাঙ্গা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে সময় ফুরিয়ে যাওয়ার পরেও যখন নার্গিস পারভীন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল না, ঠিক তখনই বাড়ির লোক খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন পাচ্ছিল না, ইতিমধ্যে 2 দিন কেটে যাওয়ার পরেও নার্গিস পারভীনের কোনো রকম হুদিশ মেলেনি বাড়ির লোকের। আপনারা দয়া করে ফেসবুক পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিস্তারিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।